আসসালামু আলাইকুম, চলে এলাম আপনাদের মাঝে আরেকটি গেমিং রিভিউ নিয়ে। এটি হলো ওয়ানপ্লাস এইটটি, আর আজকের এই ভিডিওতে আমরা টেস্ট করতে যাচ্ছি ওয়ানপ্লাস এইটটি এক বছর পর কেমন গেমিং পারফরমেন্স দিচ্ছে। বর্তমানে এটি বাংলাদেশের মার্কেটে আপনারা 35 থেকে 40 হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন। সো সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকতে চাই আমি শাহাদ হোসেন সজীব, শাহাদ স্টিক ডেউর থেকে। 2021 সালে এই ফোনটি বর্তমানে রান করতেছে Android 11, Android 12 চলে আসবে খুব শীঘ্রই। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 865 5G প্রসেসর, CPU হিসেবে ব্যবহার করা হয়েছে অক্টোকোর 1x2.84 GHz, GPU হিসেবে ব্যবহার করা হয়েছে Adreno 650। ফোনটি আপনারা পেয়ে যাবেন 8128, আর আমার হাতে এই ফোনটি হলো 12256, সাথে থাকতেছে UFS 3.1। সো এটি হলো ওয়ানপ্লাস এইটটি লাস্ট ইয়ারের ফ্ল্যাগশিপ ফোন। সো এই ফোন দিয়ে আপনারা সব ধরনের গেম খেলতে পারবেন, ভেরি হাই গ্রাফিক্স এবং কি ম্যাক্স ফ্রেম রেটে। সো আজকের এই ভিডিওতে আমি টেস্ট করতেছি কল অফ ডিউটি মোবাইল আপনারা খেলতে পারবেন ভেরি হাই গ্রাফিক্স এবং কি ম্যাক্স ফ্রেম রেটে। আপনারা আরও খেলতে পারবেন মিডিয়াম গ্রাফিক্স এবং কি আলট্রা ফ্রেম রেটে। আমার গেমিং পারফরমেন্স বলতে গেলে এক কথায় অসাধারণ। এই ফোনটি হলো ফ্ল্যাগশিপ প্রসেসর স্মার্টফোন, সো এই ফোন দিয়ে আমরা ফ্ল্যাগশিপ লেভেলের গেমিং পারফরমেন্স পাচ্ছিলাম। কিন্তু একটি সমস্যা হলো ম্যাক্স সেটিংয়ে অনেকক্ষণ ধরে গেম খেলার ফলে এই ফোনটি খুব ভালোই গরম হচ্ছিল, যার জন্য আপনাকে গ্রাফিক্স কোয়ালিটি কমিয়ে খেললে গরম একটু কম হবে। বাই দ্য ওয়ে, আমার চ্যানেলে আপনার একটা ফুল রিভিউ পেয়ে যাবেন ওয়ানপ্লাস এইটটি, ওয়ানপ্লাস 9 আর না কিনে কেন ওয়ানপ্লাস এইটটি নিতে হবে। ভিডিও লিঙ্ক থাকতেছে ভিডিও ডিসক্রিপশনে এবং কি আই বাটনে। Hunter killer drone deployed.
So, আজকের এই ভিডিওটি পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডদের সাথে এবং কি সাবস্ক্রাইব করবেন মাস্ট আমার চ্যানেলটিকে দেখা হবে অন্য কোন ভিডিওতে আজকের জন্য আমি বিদায় নিচ্ছি আমি শাহাদ হোসেন সজীব শাহাদ টেক ডাগর থেকে আল্লাহ হাফেজ